সাভারে রানা প্লাজার সামনে আছেন আমাদের রিপোর্টার সঞ্জয় চাকি, তার কাছে জানবো অষ্টম দিনের উদ্ধার অভিযানের সর্বশেষ। সঞ্জয়? হ্যাঁ ফারজানা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, উদ্ধারকর্মীরা কি বলছেন ধ্বংসস্তূপ সরানোর ব্যাপারে, কতদিন লাগতে পারে? ফারজানা, আপনি জানেন যে, এবং আপনি নিজেই বলেছেন যে, অষ্টম দিন চলছে এবং ভারী যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানের আসলে আজ তিন দিন। কিন্তু মূল যে উদ্ধার অভিযান চলছে এবং লাশ উদ্ধারের কাজ চলছে, সেটা হচ্ছে পিছনের দিকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের পক্ষ থেকে সেই চেষ্টাগুলো চালানো হচ্ছে। এই যে আজকে যে উদ্ধার অভিযান চলছে বা গত দুই দিন ধরে যে উদ্ধার অভিযান চলছে, এই উদ্ধার অভিযানের দুইটা পার্ট। একটা হচ্ছে প্রথম থেকে যে উপরের বিল্ডিং, নয়তলার ছাদ বা পরের ছাদগুলো, এইগুলো অপসারণ করা এবং পিছন থেকে আস্তে আস্তে কেটে ভিতরে ঢুকে লাশ উদ্ধারের চেষ্টা করা। তো ফারজানা, আপনি জানেন যে আজকে মানে ভারী যন্ত্রপাতি নিয়ে যে উদ্ধার অভিযান শুরু হয়েছে, তার মধ্যে আজকেই সবচেয়ে বেশি লাশ উদ্ধার হয়েছে। আজকে এ পর্যন্ত 20টি লাশ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা এবং পিছনের অংশ থেকেই এই লাশগুলো উদ্ধার হয়েছে। তারা বলছে প্রায় 48 ঘন্টা বা 42 ঘন্টা ধরে পিছনের দিকে সিঁড়ির কাছে যে অভিযান চলছে, সেখান থেকে মোট 25টি লাশ এই 42 ঘন্টায় উদ্ধার হয়েছে। এবং উদ্ধারকর্মী যারা আছেন তারা বলছেন যে সিঁড়ির পাশে এবং আশপাশে আরও কিছু লাশের তারা সন্ধান পেয়েছেন। আমি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার যে অভিযান চালাচ্ছে, ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কোর, সেই কোরের ব্রিগেড কমান্ডার আজমল কবিরের সঙ্গে কথা বলেছিলাম। তাকে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করেছেন যে কতদিন লাগতে পারে, তিনি আমাকে সরাসরি জানিয়েছেন যে আসলে এটা বলা সম্ভব না। 3 দিন, 5 দিন বা 7 দিন বা 2 দিন কোনোটাই এখন বলা সম্ভব না। তারা মনে করছেন যে তারা যত সময় পর্যন্ত পারবেন এই উদ্ধার অভিযান চালিয়ে যাবেন এবং এর মাধ্যমেই লাশগুলো উদ্ধার করার চেষ্টা করবেন। আর আপনি ফারজানা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে, এটা হচ্ছে বিল্ডিংয়ের রানা প্লাজার প্রথম অংশ, প্রথম দিককার অংশ। এটা হচ্ছে ছাদে এখন ছাদ ভাঙার কাজ চলছে এবং আজ সারাদিন ধরে এবং কালকেও এখানে ছাদ ভাঙার কাজ চলেছে এবং আজকে দুপুরের পর থেকে ছাদ ভাঙার এই কাজ আরও জোরদার হয়েছে। আর সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান যারা চালাচ্ছেন তারা বলেছেন আমাকে যে এই ছাদ যখন তারা পুরোটা ভেঙে ফেলতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, তারা আশঙ্কা করছেন যে এর নিচে আরও বেশ কিছু লাশ তারা পাবেন। আমি উদ্ধার অভিযানের চারদিকে ঘুরে দেখেছি, বাতাসে এখনও প্রচুর লাশের গন্ধ, তারা মনে করছে যে এখনও অনেক লাশ আছে। আর ফারজানা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, শুধু আমার পিছনে নয়, এই যে উদ্ধার অভিযানের পুরো রাস্তার দুই পাশ দিয়ে এবং পিছন এবং সামনে দিয়ে অসংখ্য উৎসুক মানুষ এবং স্বজন হারানো মানুষ এখন অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনেই একজন সন্ধান চাই বলে ছবি টানিয়েছেন। এরকম এখনও অনেক লোক আছে যে যারা তাদের স্বজনদের খুঁজে পাননি। যখনই আজকেও যখন লাশ উদ্ধার করা হয়েছে, কোনো জায়গা থেকে 3টা, কোনো জায়গা থেকে 4টা, তখনই এইসব স্বজনরা লাশের পিছনে পিছনে ছুটেছেন অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। কেউ কেউ এখান থেকেই লাশ শনাক্ত করতে পেরেছেন, যেমন নয়ন, তার মামা লাশ শনাক্ত করে ওখান থেকে নিয়ে গেছেন। এরকম একই সাথে এই বিল্ডিং ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার চেষ্টা চলছে, সেই সঙ্গে স্বজনদের শেষ পর্যন্ত ওই চেষ্টা চলছে যে তাদের লাশটা যেন ফিরিয়ে দিতে পারেন। আর যে কথাটি এখন বোধহয় আর বলার দরকার নেই যে এই বিল্ডিংয়ের মধ্যে আর কোনো লাশ, এই জীবিত মানুষের বা প্রাণের স্পন্দন উদ্ধার কর্মীরা আর পাচ্ছেন না। আর ফারজানা, আপনাকে বলি যে এই উৎসুক মানুষের পাশাপাশি এখানে সেনাবাহিনীর উদ্যোগে কোরআন খানির আয়োজন করা হয়েছে। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আছেন, উনি মতবিনিময় করছেন এবং উদ্ধার অভিযান সমন্বয় করছেন। এভাবেই উদ্ধার অভিযান চলছে এবং আজ সারা রাতও, সারাদিন যেভাবে উদ্ধারকর্মীরা আমাদের বলেছেন যে সারাদিন যেভাবে উদ্ধার কাজ চলেছে এবং বিল্ডিং ভাঙার কাজ চলেছে, ঠিক একইভাবে সারা রাতই কাজ চলবে এবং এইভাবে চলতে থাকবে। ফারজানা। আচ্ছা সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। রানা প্লাজা ধসের 8 দিন পরও নিখোঁজ প্রিয়জনদের খুঁজে ফিরছেন স্বজনরা। জীবিত পাওয়ার আশা নেই, মরদেহ পাওয়ার সম্ভাবনা কতটুকু সেই নিশ্চয়তাও পাচ্ছেন না তারা। বিকৃত হয়ে যাওয়া লাশে স্বজনদের খুঁজে পাওয়ার চেষ্টা তাদের। মাসুর শাকিলের রিপোর্ট।
ছোট ভাই হুমায়ুন কাজ করতেন রানা প্লাজার চারতলায় নিউ ওয়েভ গার্মেন্টসে। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে অধরচন্দ্র স্কুলের মাঠে ঠাঁটা রোদে দাঁড়িয়ে বিলাপ করছিলেন ফোরকান। ধসের একদিন পর হুমায়ুন বাবা হয়েছেন। নবজাতকের খুশির খবর ঢেকে দিয়েছে রানা ভবনের নিচে চাপা পড়ে হুমায়ুনের নিখোঁজে। কিন্তু পরের দিন যে বাচ্চা হয়েছে আমার ভাই, এই বাইরে রে, এই বাচ্চা রে, বুঝতে পারবো কি করে? এই যে আমার কারো চিন্তা, ভাই বোনে সিজার করেছি, হাসপাতালে রয়েছে। পরের দিনকে এই ঘটনা, আমার ভাই বোন হাসপাতালে, বাচ্চারা তো দেখে যেতে পারলো না। বাচ্চা বড় হলে কি বলবে? আমার বাপের কবরও তোমরা দিতে পারোনি। বিলকিস ও নার্গিস দুই যমজ বোন একসাথেই পৃথিবীর আলো দেখেছিলেন। রানা ভবন ট্র্যাজেডি ছিনিয়ে নিয়ে গেছে নার্গিসকে। কোথাও পাইতেছি না, আমি জোর থাকতে চাই, আমি জোর হয়ে আইছি, আমি বেজোর হইতে চাই না। আমার বোন কোন জায়গায় আছে আমি তাও জানি না। আমার বোন খালি একটা ডিম খাইয়ে গেছে ওই দিনকে, মনে করছে অফিস আজকে ঢুকাইব না, যাই চলে আসবো। আমার বোন আর কিচ্ছু খাই না। সরকারি হিসেবে প্রায় 150 জন এখন নিখোঁজ, বেসরকারি হিসেবে আরো বেশি। অধরচন্দ্র মাঠে যখনই কোনো লাশ নিয়ে আসা হচ্ছিল, প্রিয়জন হারা স্বজনরা হুমড়ি খেয়ে পড়ছিলেন। কেউ লাশ পেয়ে সান্ত্বনা পাচ্ছেন, অন্যদের আবারও অপেক্ষা। আপনারা লাশটা দেন, মানুষ জীবিত তা দেন না, যেটা পারেন সেটাই দেন। আমরা তো পাইনি, কোনো তাই পাইনি। আমরা এখানে বনে বনে 8 দিন 9 দিন ঘুরে বেড়াচ্ছি, রাস্তায় ঘাটে খাওয়া নাই দেওয়া নাই। তাকে আমাকে দরকার কি? আমরা তারে পাইলে একটু শান্তি পাইতাম। আমার মনের একটা আফসোস করতো যে না, আমরা তারে পাইছি জীবিত কিংবা মৃত। কাঞ্চন মালার সাথে কার্ড ছিল, কার্ডটা পাওয়া যায় না, লাশও পাওয়া যায় না। লাশের এখানে এসে আমরা ঘুমিয়ে থাকি, খোঁজা চলে যায়। রানা ভবন দশের 8 দিন পরও প্রিয়জনদের জন্য স্বজনদের অপেক্ষার শেষ নেই অধরচন্দ্র স্কুল মাঠে, অন্তত লাশটির জন্য। কিন্তু লোভের লকলকে জিহ্বায় লাভের হিসাব কষা কিছু পুঁজিপতি আর দুর্বৃত্তায়িত রাজনীতির সুযোগে ক্ষমতাবান মানুষদের হাতে আর কত ট্র্যাজেডি রচিত হলে সংখ্যালঘিষ্ঠ কিছু পুঁজিপতি আর ক্ষমতাবানদের হাতে সংখ্যাগরিষ্ঠ শ্রমিকের বলি হওয়ার শেষ হবে। সাভারের অধরচন্দ্র স্কুল মাঠ থেকে মাসরুর শাকিল। সাভারের ভবন ধসের ঘটনায় পরিচয় না পাওয়া 33টি লাশের শেষ ঠিকানা হয়েছে জুরাইনের কবরস্থান। শনাক্ত না হওয়া লাশগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের মাধ্যমে দাফন করা হয়। সুলতান মাহমুদের তোলা ছবিতে রাজীব দাসের রিপোর্ট। রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। বেশিরভাগ মৃতদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে, আর যাদের শনাক্ত করা যায়নি এমন 19টি মৃতদেহ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে আনা হয় জুরাইন কবরস্থানে। 8 দিনেও প্রিয়জনের খোঁজ না পেয়ে মৃতদেহের খোঁজে জুরাইন কবরস্থানে ছুটে আসেন স্বজনরা। আমার বোনের আড্ডি কার্ড আমাকে ফেরত দেয়, আমার আর কোনো আবেদন নাই। আমরা গরিব হইছি, আমাদের জীবন কি এইরমই যাইবে? এই হতভাগ্যদের শেষ জানাজা হয় জুরাইন কবরস্থানে। জানাজায় অংশ নেয় 100 মানুষ। লাশের গন্ধে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। জেলা প্রশাসনের নির্দেশে সিটি কর্পোরেশন অজ্ঞাত লাশ দাফনের জন্য 82টি কবর প্রস্তুত রাখে। ধর্মীয় এবং প্রশাসনিক সব নিয়ম মেনে একে একে দাফন করা হয় লাশগুলো। যেহেতু এই লাশগুলো অনেক দিন হয়ে গেছে, তাড়াতাড়ি কবরস্থ করতে হবে, তাই আপনাদের আগাম প্রস্তুতির প্রয়োজন আছে। সে অনুযায়ী আমরা কবর করে রাখছি। ধারাবাহিক সিরিয়ালে আমাদের এখানে আমরা 1 নম্বর, পরবর্তী যেটা আছে সেটা 2 নম্বর, এগুলো আমরা আবার ডিএনএ নাম্বারগুলো ওই নাম্বারের সাথে ইনক্লুড করে নিয়ে একটা হ্যান্ড স্কেচ করে বিস্তারিত ওই এলাকার একটা নকশা দিয়ে যেন ভবিষ্যতে 10 বছর পরেও বলা যাবে এই ডিএনএটা ঠিক এই কবরে আছে। স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে একটি লাশের দাফন বন্ধ রাখা হয়। এদের নাম ছিল, ছিল পরিচয়, কিন্তু আজ এদের পরিচয় শুধু একটি নাম্বার। এখানে যারা শুয়ে আছেন এদেরই মতো ভাগ্যকে বরণ করতে নিতে হয়েছে স্পেকট্রাম থেকে তাজরিন গার্মেন্টসের মতো ঘটনায় অনেককে। এই হতভাগ্যদের রক্ত ঘামে অর্থনীতির চাকা সচল হয়েছে, তার বিনিময়ে জুটেছে এমন করুণ পরিণতি যা কারোই কাম্য নয় কখনো। জুরাইন কবরস্থান থেকে রাজীব দাস,